বিশ্বে 2024 সালে সামরিক শক্তির বিচারে 145টি দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2023 সালে এই অবস্থান ছিল 40তম। সেই হিসাবে এই বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় 3 ধাপ এগিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার .com-এর সর্বশেষ সূচক এ তথ্য উল্লেখ করা হয়েছে। গত 6ই জানুয়ারি বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার .com। কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থান, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো 60টিরও বেশি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে, সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে। এবারে সূচকের বাংলাদেশের স্কোর 0.5419, সবচেয়ে কম 0.0699 স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ দেশের তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,60,000। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320টি, সামরিক যান রয়েছে 13,100টি, নৌবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 25,100 জন। এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশের বিমানবাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা 17,400 জন। এই বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা 216টি, এর মধ্যে যুদ্ধবিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি ও প্রশিক্ষণ বিমান 85টি। বিশেষ অভিযানের জন্য রয়েছে 4টি যুদ্ধবিমান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।